হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট আছে, সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। কালকের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু একজন ইয়াংস্টার ফুটবলারকে সাইন করে ফেলেছে, অর্থাৎ প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের একজন ফুটবলার। সেই ভিডিওটা যারা দেখোনি দেখে নিতে পারো, আমি এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আরও একজন ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের ফুটবলারকে সাইন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, 20 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার ব্যাক জিতেন্দ্র সিংকে। জিতেন্দ্র সিং, যিনি এই সিজনে জামশেদপুর এফসির হয়ে দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন। জামশেদপুরের হয়ে টোটাল 19টা ম্যাচে সুযোগ পেয়েছিলেন জিতেন্দ্র সিং এই সিজনে, সেখানে একটা অ্যাসিস্টও ছিল এই সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডারের নামে। ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন, AIFF এলিট একাডেমির প্রোডাক্ট, তারপর ইন্ডিয়ান অ্যারোজেও খেলেছিলেন, আর 2019 সাল থেকে জামশেদপুর এফসিতে খেলছেন। এই মে মাসের 31 তারিখে কিন্তু জিতেন্দ্রের সাথে জামশেদপুর এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় আপডেট যে ইস্টবেঙ্গল কিন্তু জিতেন্দ্র সিংয়ের এজেন্টের সাথে অনেক দূরই কথাবার্তা সেরে ফেলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে জিতেন্দ্র সিং কিন্তু পরবর্তী সিজনে পড়তে চলেছেন লাল হলুদ জার্সি। এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। তো বন্ধুরা, এবার আসা যাক এটিকে মোহনবাগানের আপডেটে। কালকে থেকে একটা বড় নিউজ পোর্টালের মাধ্যমে জানানো হচ্ছে যে এটিকে মোহনবাগান কিন্তু ছাড়তে চলেছে ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণা দুজনকেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, যথেষ্ট ট্রাস্টেড এবং বড় সোর্স থেকেই কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ মিডিয়া হাউস থেকে। তবে তোমাদেরকে জানিয়েছিলাম আমরা যে ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দিতে চলেছে এটিকে মোহনবাগান পরবর্তী সিজনের আগে, এবং ডেভিড উইলিয়ামসের সাথে বেশ কিছু ISL ক্লাবেরও কথাবার্তা চলছে, অর্থাৎ ডেভিড উইলিয়ামসের এটিকে মোহনবাগান ছাড়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে রয় কৃষ্ণারও পারিবারিক সমস্যা চলছে, তিনি তার শাশুড়িমাকে হারিয়েছেন, তারপর রিসেন্টলি তিনি তার বাবাকেও হারিয়েছেন, সেই কারণে FC কাপের ম্যাচগুলোও খেলতে পারেননি রয় কৃষ্ণা, তিনি ফিজিতে চলে গেছেন। তবে কালকে ওই নিউজ পোর্টালটার মাধ্যমে জানানো হয়েছে যে রয় কৃষ্ণাকেও কিন্তু ছেড়ে দিতে চলেছে এটিকে মোহনবাগান। তবে আমাদের কাছে যতটা আপডেট আছে, ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দিলেও রয় কৃষ্ণাকে কিন্তু অবশ্যই ধরে রাখতে চলেছে এটিকে মোহনবাগান, অর্থাৎ রয় কৃষ্ণা এটিকে মোহনবাগানেই থাকতে চলেছেন পরবর্তী সিজনে। অর্থাৎ এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট রয় কৃষ্ণাকে অবশ্যই রাখতে চায়, তবে রয় কৃষ্ণা যদি এটিকে মোহনবাগানে না থাকতে চান সেটা আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের কাছে এটাই আপডেট ছিল যে রয় কৃষ্ণা অবশ্যই থাকবেন পরবর্তী সিজনে এটিকে মোহনবাগানে। তবে কালকে এই বড় পোর্টালটা থেকে এরকম আপডেট বেরিয়ে এসেছে যে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস দুজনকেই কিন্তু ছেড়ে দিতে চলেছে এটিকে মোহনবাগান, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা যাক পরবর্তী সময়ে কী হয়, আরও কোনো বড় আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে রয় কৃষ্ণা বা ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দিলেও এটিকে মোহনবাগান কিন্তু অবশ্যই তার রিপ্লেসমেন্ট হিসেবে বড় কোনো ফুটবলারকেই সাইন করাবে, এটা একদম কনফার্ম। সেরকমইভাবে একটা বড় নাম কিন্তু উঠে আসছে, 36 বছর বয়সী কলম্বিয়ার স্ট্রাইকার, অত্যন্ত বড় মাপের ফুটবলার রাডেমেল ফ্যালকাও। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত বড় মুখ বলতেই পারো ইউরোপিয়ান ফুটবলে। পোর্টো, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বড় বড় ক্লাবে খেলেছেন, অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 68টা ম্যাচে 52টা গোল আছে এই ফ্যালকাওয়ের নামে। তাছাড়া মোনাকো, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো ক্লাবে খেলেছেন, আর 2019-20 চলে গিয়েছিলেন টার্কির ক্লাব গালাতাসারাতে, তারপর কিন্তু আবারও তিনি লালিগাতেই ফিরেছেন। বর্তমানে লালিগাতেই খেলছেন এই রাডেমিল ফ্যালকাও, বর্তমানে খেলছেন রায়ো ভ্যালকানোতে, যদিও রায়ো ভ্যালকানের হয়ে সেরকম পারফরমেন্স এখন অবধি দিতে পারেননি। 17টা ম্যাচে মাত্র 5টা গোল স্কোর করেছেন ফ্যালকাও। তার মার্কেট ভ্যালু এবং স্যালারিও কিন্তু অনেকটা ডাউন হয়েছে বলতেই পারো, এবং জুন মাসের 30 তারিখ কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই ফ্যালকাওয়ের সাথে রায়ো ভ্যালকানোর। কলম্বিয়ার হয়েও 99টা ম্যাচে 35টা গোল আছে ফ্যালকাওয়ের নামে, অত্যন্ত বড় মাপের ফুটবলার বুঝতেই পারছো, আশা করছি তোমরা সবাই চেনো। এবং এই মুহূর্তে যেটা বড় আপডেট বেরিয়ে আসছে, এই ফ্যালকাওয়ের সাথে কিন্তু যোগাযোগ করেছে ISL-এর বেশ কিছু ক্লাব, তাদের মধ্যে নাম উঠে আসছে অবশ্যই কেরালা ব্লাস্টার্স FC-র। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, KBFC কিন্তু একটা অফার পাঠিয়েছে ফ্যালকাওকে, এরকমই বর্তমানে আপডেট বেরিয়ে আসছে। তবে হ্যাঁ, যোগাযোগ হতেই পারে, তবে ফ্যালকাও বর্তমানে ইন্ডিয়াতে আসবেন কিনা এটা একটা বড় প্রশ্ন।
তবে হ্যাঁ, ফ্যালকাওয়ের স্যালারি পূরণ করার ক্ষমতা কিন্তু ইন্ডিয়ার বেশ কিছু ক্লাবের অবশ্যই আছে। তার মধ্যে অবশ্যই এটিকে মোহনবাগান, KBFC, মুম্বাই সিটি FC-র মতো ক্লাবের কিন্তু সেই পাওয়ার আছে। বাট এখানে একটাই বিষয় যে তিনি এই মুহূর্তে ইন্ডিয়াতে আসবেন কি না, যদিও বয়স অবশ্যই হয়ে গেছে 36-এর ওপর। তো দেখা যাক পরবর্তী সময় কী আপডেট বেরিয়ে আসে, তবে আপাতত এরকমই একটা রিউমার কিন্তু মার্কেটে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আপাতত তোমরা এই পুরো বিষয়টাকে একটা রিউমারের পর্যায়েই রাখতে পারো। তো দেখা যাক শেষ পর্যন্ত রাডামেল ফ্যালকাও ইন্ডিয়াতে আসেন কি না, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তো বন্ধুরা, এই পুরো বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।